হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। এই তো সেলাই কাজ করছিলাম, এখন এই যে রুটি বানাচ্ছি, সেলাই কাজ আছে। তাও পূজা চলে আসছে, দুর্গাপূজা, তো এখন তো সেলাই কাজ মানে সমানে ঢুকছে গালে। তো এখন এই যে রুটি বানাচ্ছি, আর প্রতিদিনই আমরা রুটি বানাই। হয়তো তোমরা বলবে যে তোমরা কি প্রতিদিনই রুটি খাও? হ্যাঁ, আমরা প্রতিদিনই রুটি খাই। ঋতুর বাবা রুটিটার বেশি প্রিয়। এখানে কয়টা শুকনো রুটি বানালাম আর কয়টা তেলে রুটিটা ভাজলাম। শুকনো রুটি তো ওই যে বল্টুর জন্য, বল্টুকে তেলে রুটি দিই না। তো রিজুর বাবা সামনে কাজ করছে আমাদের পাড়াতেই, এই 2-3টা বাড়ি পরে রুটি হয়ে গেছে। এখন যে আলু তরকারিটা করবো, আলু তরকারি করবো, আলু তরকারিটা দিয়ে রুটিটা খাবো এখন। আর ভিডিওটা আমি কিন্তু এখন আপলোড করছি। হ্যাঁ, আজকে সকালে একটু সেলাই কাজ করলাম, তো একটুকু টাইম পাইনি, তার জন্য ভাবছি ভিডিওটা আমি আপলোড করে দিই এখনই। এটা এখন একটু কাজ আছে, এই ঘরগুলো মোছামুছি করব, ঘর মোছামুছি করে তারপর স্নানটা করব, স্নান করে পরে আবার রান্না। তরকারি বানাচ্ছি, আলুর তরকারি রুটির সাথে খাওয়ার জন্য। আর কয়টা শুকনো রুটি বানালাম আর কয়টা হচ্ছে তেলের রুটি বানালাম, কারণ শুকনো রুটিটা বলটুকে দেবো, তেলের রুটি তো বলটুকে দেবো না। ওকে, খাওয়া দাওয়া করে স্নান করবো, স্নান করে তারপর রান্না বসাবো। ও আবার নিচের ঘরটা মুছতে হবে, নিচের ঘরটা আজকে মুছে হয়নি, এমনি তো সকাল সকাল মুছে ফেলি, তো এই ঘরটা মুছছি। এমনি তো এমনি কাজ আমার হয়ে গেছে সবই, খালি ওই যে ওই ঘরটা মুছবো, মুছে তারপর স্নান করবো।